गुरुरादिरनादिश्च गुरुः परमदैवतम् गुरुः परतरं नास्ति तस्मै श्री गुरवे नमः। श्रीमद् स्वामी भूतेशानंद जी महाराजेर अमृतमय बाणी अमृत कथा भाग 18। भक्त प्रश्न करछेन, अमरनाथ दर्शने गिये पूर्णावयव अमरनाथ दर्शन करेछिलाम, तार गात्र थेके उज्जवल नील ज्योति बेरोते देखा जाए केन? उत्तरे महाराज बोलछेन, अमरनाथ तुषार लिंग, तुम्रा जानो बरफेर गात्र थेके आलोर प्रतिफलन बा रिफ्लेक्शन हय, भगवानेर अंगेर ज्योति भक्तेराई देखते पाय, सकले देखते पाय ना, चर्मचक्षेर गोचर हय ना। प्रश्न, पूर्ण होते चाइछि होच्छि कोथाय? उत्तरे महाराज बोलछेन, तोमार जेखाने शून्यता आछे ठाकुरेर नाम दिए ता भरिए राखो, तबेई पूर्ण हबे, तोमाकेई चेष्टा करते हबे, संसार करछो जे शक्तिते सेई शक्तितेई संसार थेके दूरे जेते पारबे। भक्त प्रश्न करछेन, शक्तिर बोधन बोलते कि बोझाय? उत्तरे महाराज बोलछेन, बोधन माने जागानो, मानुषेर भेतरे अनंत शक्ति निहित आछे, मानुष ता जाने ना, सेई शक्ति घुमिये आछे, सेई शक्ति जागाते हबे, जागिये ताके काजे लागाते हबे, तबेई जीवनेर सार्थकता। भक्त प्रश्न करछेन, आमादेर प्रयोजनेर ब्यास क्रमशः बेड़ेई चलेछे, संसारे समन्वय करब किभाबे? उत्तरे महाराज बोलछेन, एजन्यई भगवानेर दिके मन जाच्छे ना, ता बेश बोझा जाच्छे। प्रथमे छोटोखाटो दुखाना घरेर एकटा बाड़ी तैरी करले, तारपर भावले ना एते चलछे ना, घर बाड़ाई, तारपर तला बाड़ाई, अर्थात आगे एक तला छिलो, एखन दोतला बाड़ी हलो, तारपर घरे नाना धरनेर फार्निचार हलो, पुरानो जा छिलो सब बदले नतून हलो, एई निये मशगुल रयेछे सबाई। मार्कण्डेय ऋषिर जीवनकाल एक कल्प, अर्थात ब्रह्मार एक दिन ओ एक रात्रि, मानुषेर बछरेर हिसाबे ता 86,400,000,000 बछर, अर्थात सृष्टिर आदि थेके अंत पर्यन्त। एत दीर्घ जीवनकाल थाका सत्त्वेओ तिनि बोललेन, एर जन्य घरबाड़ी तैरी करार कोनो प्रयोजन नेई, गाछेर उपरे थाकबो, गाछेर जीवन काटिये देव। कतखानि तार वैराग्य! ভর্তৃহরি তার বৈরাগ্য শতকমে বৈরাগ্য সম্বন্ধে 100টি শ্লোক বলেছেন। তিনি বলেছেন, মাথায় বালিশের কি প্রয়োজন, হাতে মাথা দিয়ে শোও, গাছ থেকে ফল পেড়ে খাও, অন্ন প্রস্তুত করার কি প্রয়োজন। বৈরাগ্যের ওপর এ ধরনের নানা শ্লোক বলেছেন। তোমাদের সংসারের প্রতি যতক্ষণ আকর্ষণ থাকে তোমরা ততক্ষণ সংসার করবে, তারপর যখন মনে হবে এগুলি দিয়ে কি হবে তখন কি করবে, তখন ঠাকুরের কাছে প্রার্থনা করবে, জীবনের উদ্দেশ্য কি তা বুঝতে চেষ্টা করবে, জানবে এ সংসারে সব অনিত্য, একমাত্র তিনিই নিত্য। ভক্ত প্রশ্ন করছেন, শিষ্য গুরুকে কিভাবে সেবা করবে? উত্তরে মহারাজ বলছেন, গুরুর কোনো অভাব নেই, শিষ্যের অভাব আছে, তাই গুরুকে সেবা করে শিষ্যের অভাব দূর করার শক্তি জন্মায়। প্রণিপাত, অর্থাৎ বিনীত হয়ে নম্র হয়ে প্রণাম দ্বারা, পরিপ্রশ্ন জান, পরিপ্রশ্ন বলতে জানবার ইচ্ছা, অর্থাৎ সশ্রদ্ধ জিজ্ঞাসা দ্বারা, সেবায়া অর্থাৎ সেবা দ্বারা তাকে প্রসন্ন করার কথা গীতায় আছে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষন্তিতে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, প্রণিপাত, সশ্রদ্ধ জিজ্ঞাসা ও গুরু সেবার দ্বারা প্রসন্ন হয়ে ব্রহ্মজ্ঞ জ্ঞানী তোমাকে ব্রহ্মজ্ঞান উপদেশ দেবেন।
ভক্ত প্রশ্ন করছেন, ধ্যানের সময় যে আনন্দ হয় তাকে অতিক্রম করলে কি আনন্দময় কোষ অতিক্রম করা হয়? এই আনন্দ স্থায়ী হয় না কেন? উত্তরে মহারাজ বলছেন, হ্যাঁ, তখন আত্মার আর আচ্ছাদন রইল না, পঞ্চকোষাতীত। আমরা যে আনন্দ অনুভব করি সেই আনন্দ স্থায়ী হয় না, কারণ যা উৎপন্ন হয় তা অস্থির। কোনো উৎপন্ন বস্তুই স্থায়ী নয়, এটি অনিত্য ও পরিণামী। ভক্ত প্রশ্ন করছেন, অল্পেতেই ক্লান্ত হয়ে যায়, শক্তি বাড়বে না? আপনি আশীর্বাদ করুন, মনে হতাশা আসে কেন মহারাজ? উত্তরে মহারাজ বলছেন, সাধনা করতে করতে তোমাদের শক্তি বাড়বে। যারা ওয়েট লিফটিং করে প্রথমেই কি তারা 200 কিলোগ্রাম ওজন তুলতে পারে? চেষ্টা করতে করতেই মনের শক্তি বাড়বে। আশীর্বাদ করলেই যদি হয়ে যেত, তবে এত এত সাধক সাধনা করছেন কেন? এ ভবির হাতের মোয়া নয় যে ভোগা দিয়ে কেড়ে খাবে। জন্ম জন্মান্তরের সাধনা ছাড়া এ বস্তু পাওয়া যায় না। কত হাজার বছর পিছনে ফেলে এসেছ তা কি জানো? কত হাজার বছর লেগেছে মানুষ ঠাকুরের প্রতি ভালোবাসা আসতে? তোমরাও সাধনা করো, তা নয় শুধু একটি দেশলাই কাঠি জেলে দিন আর আমরা সবাই আলো অনুভব করি। তোমরা এই চাও তা কখনো হয় না। তার কাছে আকুল হয়ে প্রার্থনা করো, হে ঠাকুর, তুমি দয়া করে আমাকে ইচ্ছা দিয়েছ, আমাকে আর একটু বেশি করে ইচ্ছা ও শক্তি দাও। তা রসাস্বাদন করবার জন্য এই যে ইচ্ছা, এ তোমাদের বহু জন্মের সুকৃতির ফল জানবে। মনে হতাশা আসতে দিও না, একদিন তো হবেই, জানবে তোমাদের ভেতরেই অনন্ত শক্তি রয়েছে। হতাশার কথা বলছিলে, আশার কথা বলি, তিনি দয়া করে তোমাকে যে মন দিয়েছেন এ তার কৃপা, তিনি আরও কৃপা করবেন, এগিয়ে যাও, এগিয়ে গেলে হবে। ভক্ত প্রশ্ন করছেন, রাস পূর্ণিমায় অরণ্যের ভেতর থেকে ভগবান শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শুনে গোপীরা অরণ্যের ভেতরে ভগবানের কাছে গেলে ভগবান তাদের বাড়ি ফিরে যেতে বললেন কেন? উত্তরে মহারাজ বলছেন, ভগবান গোপীদের নানাভাবে ভয় দেখালেন। প্রথমটি দেহের ভয়, দ্বিতীয়টি লোক ভয়, অর্থাৎ সমাজে কে কি বলবে সেই ভয়, এবং তৃতীয়টি ধর্মচ্যুতির ভয়। বংশীধ্বনি শুনে গোপীরা তার কাছে গেলে ভগবান বললেন, এখানে কত ভয়ঙ্কর জীবজন্তু রয়েছে, এই ঘোর রাত্রিতে দুর্গম এই বনে তোমরা এলে কেন? হিংস্র জীবজন্তু আক্রমণ করলে তোমরা দুর্বল মেয়েরা কিছুই করতে পারবে না। এরপর ভগবান বললেন, তোমরা নিশ্চয়ই এখানে শিকার করতে আসনি, তবে কেন এসেছো? যদি সুন্দর দৃশ্য দেখতে এসে থাকো, তবে চন্দ্রকিরণে উদ্ভাসিত অপরূপ বনের শোভা দেখে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও তোমরা, কারণ সেখানে তোমাদের অসমাপ্ত সব কর্তব্য কর্ম রয়েছে। বাড়ি ফিরে গিয়ে আত্মীয় পরিজনদের সেবা করো, সন্তানদের লালন পালন করো, এ কী কাণ্ড তোমাদের, লোকে তোমাদের কি বলবে? এরপর ভগবান বললেন, আমার বাসি না হয় শুনেছ, তাই বলে রাত্রিবেলা এই জঙ্গলে এভাবে আসতে হয়? এ সমস্ত কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের ভিন্ন ভিন্নভাবে এই দোষ হবে দেখালেন, তিনি আসলে গোপীদের পরীক্ষা করছিলেন। ভক্ত প্রশ্ন করছেন, গোপীরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন কি মহারাজ? উত্তরে মহারাজ বলছেন, হ্যাঁ, দারুণভাবে উত্তীর্ণ হয়েছিলেন গোপীরা। ভাগবতে কি সুন্দর বর্ণনা আছে, ভগবান গভীর অরণ্যের ভেতর থেকে বংশীধ্বনি করছেন, সেই ধ্বনি সবার কানে গিয়ে পৌঁছাচ্ছে না। যারা সেই বংশীধ্বনির জন্য উৎকর্ণ হয়ে অপেক্ষা করেন, কেবলমাত্র তাদেরই কাছে এই ধ্বনি গিয়ে পৌঁছায়। ধ্বনি তো সকলের জন্যই প্রসারিত হচ্ছে, কিন্তু সবাই কি তা নিতে পারে? আধারহীন যারা, সংসার নিয়ে যারা ব্যস্ত, তাদের এই ধ্বনি শোনার অবকাশ নেই, কিন্তু গোপীদের কানে এই ধ্বনি ঠিকই পৌঁছে গিয়েছিল।
বর্ণনা আছে গোপীদের মধ্যে কেউ হয়তো পতিসেবা করছিলেন, কেউ সন্তানের দেখাশোনা করছিলেন, কেউ রান্না করছিলেন, কেউ প্রসাধন করছিলেন। এই বংশীধ্বনি শুনে সবাই তাদের নিজ নিজ কাজ অসমাপ্ত রেখে যে যেমনভাবে ছিলেন সেই অবস্থাতেই ভগবানের কাছে ছুটে গেলেন। বর্ণনা আছে একজন গোপীকে ঘরের মধ্যে দরজা বন্ধ করে জোর করে আটকে রাখা হয়েছিল, তিনি ঘর থেকে বেরোতে পারছেন না, প্রাণ তার ভগবানের জন্য ছটফট করছে। তিনি দেখলেন এই দেহটাই অন্তরায়, তাই তিনি দেহত্যাগ করে ভগবানের সঙ্গে বিহার করতে গেলেন। ॐ शांति 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 ही हरि ही ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्तु।